হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অনেকদিন পরে আরও একটা নতুন ব্লগে। আশা করছি আমার পরিবারের ভালোবাসা মানুষগুলো সবাই অনেক ভালো আছেন। আপনারা তো অনেক দিন হয়ে গিয়েছে, আসলে লম্বা একটা ছুটি শেষে আজকে আবারও একটা ব্লগ করছি। রোজার ঈদের সময় আমি লাস্ট দুইটা ব্লগ দিয়েছিলাম, এরপরে তো আর কোনো ব্লগ দেওয়া হয়নি। আর বেশ অনেক দিন হয়ে গিয়েছে, ঈদ চলে গেছে, তারপর আর কোনো ব্লগ দিচ্ছিলাম না। এই জন্য তো আপনারা অনেকে আমার খোঁজ খবর নিচ্ছিলেন, আমি অনেক কমেন্ট পেয়েছি বা মেসেজ পেয়েছি, সবাই খুঁজতেছেন আমাকে যে কী হয়েছে, আমার কিছু হলো নাকি, কোথায় আমার উধাও হয়ে গেলাম, আমি হারিয়ে গেছি নাকি। না, এখনও হারাই নাই, এখনও আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। আচ্ছা, আপনাদের ভালোবাসা জানে তো আমি আবারও হাজির হয়ে গিয়েছি, আর আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো। হয়তো আপনাদের সবসময় হয়তো ভালো লাগবে। আবিষ অনেক দুষ্টুমি করতেছে, আবিষের জন্য কথা বলতে পারতেছি না। আমরা আসলে কিছুক্ষণ পরে বাইরে যাব, তার আগে চিন্তা করলাম আমার ব্লগটা স্টার্ট করিনি, তো চলেন আজকে আমি কি করব না করব ব্লগে তো সেটা আপনাদের সাথে শেয়ার করবই। হোপ আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশেই থাকবেন, আমার পাশেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিংবা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। কী হয়েছে মা? তো এই যে আবিষা আছে, আবিষে কি কি বলবে তুমি সবাইকে, একটু হাই হ্যালো বলো তো সবাইকে, বলো তো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা পরে যাবো, হ্যাঁ মা, একটু কথা বলে নিই আগে সবার সাথে। ওকে, আবিষা এই যে নাও তোমার ড্রেস নিয়ে এসেছি মা। এই যে এটা তোমার ড্রেস মা, আমরা এখন বাইরে যাব না, আজকে তুমি এই ড্রেসটা পরবে। ওকে, হ্যাঁ ওই এটা তোমার ড্রেস, আর এগুলো মার মা, এটা মার কাছে দিয়ে দাও। তো আজকে আবিষা হচ্ছে এই ড্রেসটা পরবে, আমরা এখন বাইরে যাব, ফ্রক পরবে এই ফ্রকটা, আর আমি যে কি পরবো আমি নিজে জানি না। এখানে আজকে প্ল্যান হয়েছে আর কি রেড কালারের ড্রেস পরবো, তো এখানে আমি তিনটা ড্রেস রেখেছি, এটা একটা, এটা একটা, এটা একটা, এই যে এখানে আরেকটা আছে, এই যে এই ড্রেসটা, তিনটাই হচ্ছে রেডের মধ্যে আর কি। তারপর এটা আছে একটা, তো এটা আমার শাশুড়ি গিফট করেছিল, আমি চিন্তা করতেছি কনফিউজ যে আমি কোনটা পরব। তো এটা পড়তে চেয়েছিলাম, তো আপনাদের ভাইয়াকেও জিজ্ঞেস করতেছিলাম যে দেখো তো কোনটা পরলে ভালো হবে, আজকে যেহেতু বাইরে যাচ্ছি, কারো বাসায় দাওয়াত না, বাইরে যাচ্ছি আর কি, বাইরে একটা পার্কে যাব, তো পার্কে পরে যাওয়ার জন্য কোনটা ভালো। তো আপনাদের ভাইয়াও আমাকে যদিও বলতেছিল যে এটা নাকি সুন্দর, এটা নাকি ঠিক আছে বাইরে পার্কে যাওয়ার জন্য, তারপরেও কনফিউজ, দেখি যে কোনটা পরি। আর আবিষা কি ভূত সেজে বসে আছে, আহি দেখি তো এটা কে। চলো মা তাড়াতাড়ি রেডি হয়ে নেই। ওই যে আমাকে আয়নায় দেখা যাচ্ছে, রেডি আসো মার কাছে আসো। কি হয়েছে, আসো মার কাছে। হ্যাঁ তুমি রেডি? এই তো আমরা সবাই রেডি, তাকাল তোমাকে ডাকতেছে, আমরা সবাই রেডি। কি বলতেছ? তো আজকের প্ল্যান হচ্ছে আমি এবং আমার বেশ কয়েকটা ফ্রেন্ড মিলে আমাদের অন্য একটা ফ্রেন্ডকে সারপ্রাইজ দিব। তো কাকে সারপ্রাইজ দিব, কি সারপ্রাইজ দিব, সেটা তো কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন। আমরা নর্মালি যেভাবে পার্কে যাওয়ার জন্য প্ল্যান করি, আমাদের যে ফ্রেন্ডকে সারপ্রাইজ দিব ওকে তো আমরা সারপ্রাইজ যেহেতু দিব, তাই আগে থেকে কিছুই বলি নেই, নর্মালি বলেছি পার্কে আসার জন্য। তো আমাদের এখানে কিন্তু ওয়েদার খুবই ভালো, এখন খুব সুন্দর সানি ওয়েদার ছিল দেখছেন, আর আমরা এই তো অলরেডি পার্কে চলে এসেছি, আর এদিকে তো রেডি হয়ে বাসা থেকে বের হতে হতে এখানে পৌঁছাতে আমাদের একটু লেট হয়ে যায়। তো অলরেডি আমার সব ফ্রেন্ডরাও চলে এসেছে, ওয়েট করছে। তো আমরা চলে এসেছি, অনেক রোদ আজকে, অনেক গরম বাবা, পার্ক একদম পার্কিং ফুল। তো আজকে আমরা যে পার্কটাতে এসেছি, এই পার্কটা হচ্ছে হ্যামিল্টনে, আর এই পার্কটার নাম হচ্ছে বেফ্রন্ট পার্ক। পার্কটাতে আমি এর আগেও বেশ কিছুদিন আগে এসেছিলাম একবার, পার্কটা খুবই সুন্দর, তো আপনাদেরকে তো অবশ্যই ঘুরে ঘুরে দেখাবো। আর এখন আমার সব ফ্রেন্ডরাও চলে আসছে, ওরা একটা জায়গায় বসেছে, আমিও সেখানে যাচ্ছি হেঁটে হেঁটে,
আজকে বাইরে রোদ অনেক গরমও পড়ছে বেশ ভালোই। সুন্দর লেক আছে, আজকে একদম বাতাসও নাই, কি যে একটা অবস্থা। ওই যে আমাদের মানুষজন সব ওইখানে বসে আছে, আবিশা বাবা চলে গেছে। আমরা সালোয়ার কামিজ পরে আসি, তোমাকে বলি নাই কেউ? আজকে কিভাবে মিলে গেল আল্লাহ, ওরা তো রেড রেড পরা আসছে, আমি মনে হয় নাবিয়া বলতেছিলাম, মনে আছে যে আমি সালোয়ার কামিজ পরবো বা ইয়ে ঠিক তোমাকে খেয়াল আছে? আমি মনে হয় বলতেছিলাম যে বাচ্চাদের আমার কথা কিন্তু বলতেছিলাম, তুমি মনে হয় খেয়াল করো না। আমি আসলে সবার সাথে কিন্তু প্ল্যান করে আসি নাই, বুঝছো? এমনি এমনি পরে আসছি, হয়ে গেছে ম্যাচিং ম্যাচিং আছে না? ওই যে ওইখানে ছোট ছোট সানফিশ আছে মনে হয় রে, আর এই এখানে না দেখছো বড় বড় মাছ আছে, এই যে এই সাইডটাতে এই যে মাছটা অনেক বড় না দেখা যাচ্ছে এখান থেকে উপর থেকে? এই যে কি সুন্দর মাছ দেখতেছি আমরা, ওইখানে নিচে গেলে দেখাতে পারবো। দাঁড়াবো বলছি, তোমার হাত দাও, আসো ওই দিকে, চলো ওইখানে নিয়ে যাব তোমাকে, ওই যে ওই দিকে আসো, ওই যে গাছের নিচে চলো, এই গ্যাঞ্জের মধ্যে নাই, এই যে এখানে দাঁড়াও, হ্যাঁ এখানে দাঁড়াও গাছের নিচে, আমু তোমার ছবি তুলবো ভিডিও করবো, দাঁড়াও সবার কাছে আমরা দোয়া প্রার্থী, আসো তুমি এতক্ষণ আফসোস তোমার রেড ড্রেস কেন তুমি পরো নাই, সেই আফসোস এখন আমরা তোমার পূরণ করব আমরা। যাও এখন তাড়াতাড়ি রেড ড্রেস পরে আসো, যাও তোমার মনের আশা পূরণ হয়ে যাবে, এখন যাও এখন গাড়ি। তোমার ইচ্ছা পূরণ হয়েছে, এতক্ষণ এত আফসোস কেন আমরা রেড ড্রেস পরে আসছি, কেন রেড ড্রেস পরে আসে না যুক্তি করছো, তোমার এখন আফসোস পূরণ হয়েছে নাকি সেটা বলো। আমরা সব গাড়ির মধ্যে সাজগোজ করতেছি, রেডি হচ্ছি, আর এই যে আমি কানের দুল চেঞ্জ করছি, আমার ফ্রেন্ডও সাজগোজ করতেছে, আমরা সবাই রেডি হচ্ছি। সমস্যা নেই, আমাকে ইয়ারিংস মানাইছে রে, আমার ফ্রেন্ড বলছে জানাই দিন একটু সবাই, আমাকে ইয়ারিংস মানাচ্ছে নাকি মানাচ্ছে না, আমি ইয়ারিংস চেঞ্জ করে ফেলছি। করবো একটু পরে, ও একদম ফুললি সাজগোজ শেষ হোক তারপরে করবো। এটা হচ্ছে পুরো ফাঁকা একটা জায়গা, মাঠের মতো, এখানে এই যে পিকনিক স্পট আছে বেশ কিছু, সবাই বসে ফ্যামিলির সাথে টাইম কাটাচ্ছে, পিকনিক করতেছে। ওই জায়গাটা সুন্দর, ওই যে দূরে ওই জায়গাটা দেখাইতে পারতেছি না, এখন মানুষজন আসতেছে, ভাববে ওনাদের ভিডিও করতেছি। ছেলে নিয়ে নেই বলতেছি তো, আবার ছেলেরা তো এখন গিয়ে বসে পড়লো না, ওই যে ভর্তা আছে এখানে, এটা হচ্ছে মনে হয় টমেটো ভর্তা রে, এটা হচ্ছে ডিম ভর্তা। আচ্ছা আমার ভর্তাগুলো কই রে, এই তো এইটা একটা আর ওই যে ওইটা একটা, আমরা তো এই চিকেনটার জন্য অপেক্ষা করতেছিলাম গত 7 দিন ধরে। এই আসো তোমরা প্লিজ, আসো তো আসো, এই রানা ভাই আসেন, দেখে আলু ভর্তা, এই যে আলু ভর্তা, আর হলো এটা হচ্ছে ইয়ে ভর্তা, আমিষ্টি কুমড়া ভর্তা, আর এটা হচ্ছে বরবটি ভর্তা।
আর ভাতটা কই রে ভাত সবাই একটু খাওয়াই দাও ওকে আর তুমি কিন্তু বইলো হ্যাঁ ঠিক আছে কেমন হচ্ছে সকলা বাটা ক্যামেরা ছিল তো ছবি তুলতে ক্যামেরাম্যানটা দাঁড়ায় রয়েছে ছবি তুলে না কেন ভাই ছবি তুলে তালি দাও তালি এবার এদিকে জায়গাটা খুবই সুন্দর আহ রোদ চলে গেছে একদম আকাশ মেঘলা হয়ে গেছে সুন্দর লাগতেছে অনেক এই জায়গাটা পুরো ফাঁকা মাঠের মতো আর এখানে হচ্ছে বেশ কিছু পিকনিক স্পট আছে এই যে সবাই বসে পিকনিক করতেছে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমরা একটা সুন্দর জায়গায় পেয়েছি একদম ছায়া আছে উপরে গাছপালা আছে নতুন বউকে এখন খাওয়ানো হচ্ছে আমি না এই পোস্ট তুলি নাই রে আমি শুধু খাওয়াই দিচ্ছি এই ছবি আছে আমার হ্যাঁ আমাকে কিন্তু তুলতে দিতে হবে নাহলে হবে না এই সেখানে রোমান্টিক পিকস হচ্ছে সেরকম হয়েছে সেরকম ভাই দাঁড়ান দাঁড়ান বলেন আগে বকে কেমন লাগতেছে সেটা আগে বলেন মাশাআল্লাহ দুজনকেই ভালো লাগতেছে আচ্ছা তুমি কি টের পাও না আগে আল্লাহ তোমরা কি ওরা শুধু ভর্তাই দিছো চিকেন কই পোলাও কই অন্তভাবে কি সুন্দর লাগছে রাখবো আমি তো সবার খাওয়া দাওয়া পর্ব শেষ ফাইনালি আমি এখন খেতে বসছি আমি আর আমার একটা ফ্রেন্ড বাকি ছিলাম আমরা দুজন একসাথে বসলাম আর এদিকে কিন্তু আজকে আমরা সবাই অনেক রকমের ভর্তা বানিয়ে নিয়ে গিয়েছিলাম পোলাও তারপরে চিকেন রোস্ট চিংড়ি মাছ আর সাথে অন্যান্য অনেক আইটেমই ছিল প্রত্যেকটা আইটেম আর আমি আলাদা করে সুন্দরভাবে ভিডিও করতে পারিনি আর আমরা সব ফ্রেন্ডরা মিলে আগে থেকে একটু প্ল্যান করে সবাই রান্না করে নিয়ে আসছিলাম আর সামার আসলে এই ব্যাপারটাই অনেক বেশি ভালো লাগে যে সবাই মিলে খোলা আকাশের নিচে সুন্দরভাবে একটা জায়গায় বসে খাওয়া দাওয়া করা যায় বা ফান করা যায় অন্যদিকে যাও বাতাস তো নাই বেশি ঘুড়ি উড়বে এই উল্লো উল্লো এই পড়ে গেছে তোমাদের ঘুড়ি আর ঘুড়ি ছিঁড়বে রে তোমরা ওই দিকে যাও তোমরা একটু অন্যদিকে যাও বাচ্চারা এত মজা পাচ্ছে ঘুড়ি উড়াচ্ছে ওরা একদম ঘুড়ির মাঝখানে এসে পড়তেছে এইভাবে করে ঘুড়ি উড়ানো যায় বাতাস নাই তোমাদের ঘুড়ি এখন বেশি উড়বে না আর একটু বাতাস আসুক ওয়েট করো আমি সে যাও না আমারটা কোথায়
আমি পাইছি যেভাবে আইসক্রিম দিতেছে মনে হচ্ছে সালামি দিতেছে দেখো সালামি কি মা তুমি কোনটা চাচ্ছো এটা আচ্ছা ওকে জিত কেন জিত হয়েছে আমার কি হয়েছে বাবা কি হয়েছে কি হয়েছে দেখি দাঁত হচ্ছে কয়টা দেখি বুড়ার দুটো দাঁত আসছে আল্লাহ এখন তো বাতাস ছিল না এখন কেন বাতাস আসছে যে আচ্ছা এটা কেকটা না এটার উপরে দিয়ে দাও দেখো তো এখানে তো ছিল এই যে এই হলো কেক আমাদের আজকের প্ল্যানটা আমরা খুবই স্বল্প সময়ের মধ্যে নিজেদের মতো করে আর কি ছোটোখাটো করেই আয়োজনটা করেছিলাম আর যেহেতু এখনও বাসায় আসলে অনেকজন মিলে পার্টি করা অ্যালাউড না তাই আমরা পার্কেই আয়োজনটা করেছি তা না হলে হয়তো বা বাসায় যদি করতাম আরেকটু সুন্দরভাবে ডেকোরেশন করে আরও সব কিছু সুন্দরভাবে করতে পারতাম তবে আমাদের সবার ইচ্ছাই ছিল যে ওকে আমরা যেন খুশি করতে পারি হোপ ও অনেক খুশি হয়েছে আর মার্শাল্লাহ ওর হাসি দেখেই বুঝতে পারছেন ও কিন্তু খুব খুশি ছিল আপনারা সবাই আমার ফ্রেন্ডটার জন্য অনেক অনেক দোয়া করবেন মিষ্টি আলিফার স্পেশাল চটপটি ওরে বাবা হাড়ি ধরে নিয়ে আসছে আজকে একদম সে কি বলতেছে বলতেছে আমাকে দাও না কেন তোমরা এই মিষ্টিটা নাও এই রানা ভাইকে দাও না ইয়ে লিফা এইটার ভিতরে যে এটা ছিল ঠিক আছে শিরাটা ছিল চিনির শিরাটা সব পরে আমার ব্যাগ ভেসে গেছে দাও না সাদা সাদা চমচম আমি নারকেল দিছি রে আমি নারকেল দিছি মাওয়াও দিছি উপর থেকে আমি ওখান থেকে নি ফায়ারওয়ার্কস হচ্ছে এখানে এখানে যদিও অনেক অন্ধকার কাউকেই দেখা যাচ্ছে না আমরা এখনো আছি মজা পেয়েছো It's fun. Wow! It's fun.